আর মাত্র দুদিন পর মঙ্গলবার সারা বিশ্ব মাতবে ঈদের খুশিতে। আসন্ন ঈদ উপলক্ষে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার রহমতপুর ফরজ কমিটির উদ্যোগে রহমতপুর তরলতলা চত্বরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উদ্যোক্তারা জানান, এলাকার 80 জন দুস্থ ও প্রতিবন্ধীদের শাড়ি, লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেরুন বেওয়া নামে এক মহিলা জানান, দুবেলা অন্নসংস্থানই হয় না, সেই সময় পরবের নতুন শাড়ি কেনার কথা ভাবা তাদের কাছে বিলাসিতা। পরবের আগে নতুন শাড়ি পেয়ে তিনি খুশি। রহমতপুর ফরজ কমিটির সদস্য সফিকুল আলম জানান, প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের আগে দুস্থ ও প্রতিবন্ধীদের হাতে নতুন পোশাক তুলে দিতে পেরে তারা খুশি। রহমতপুর ফরজ কমিটির পরিচালনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে রহমতপুর তরলতলায় প্রায় 80 জন পুরুষ এবং মহিলাকে বস্ত্র দান করা হলো। এর পাশাপাশি তাদের অন্যান্য সামগ্রী এবং চিনি সময় ইত্যাদি দেওয়া হলো। প্রতি বছরের নয় এবছরও আমরা এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই অনুষ্ঠান করলাম। আগামীতে আমাদের ছোট প্রোগ্রাম ছিল, এখন মাঝারি হয়েছে, পরবর্তীতে আমরা আরও বড় প্রোগ্রাম করব রহমতপুরবাসীর পক্ষ থেকে। আর আমাদের এই পবিত্র ঈদ, পবিত্র ঈদ সবাই যেন ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই আমরা কামনা করি রহমতপুর গ্রামবাসী বৃন্দ। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।